সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ভিডিও শুরুতে দেখানো টিভির জন্য সিনেমেটিক লাইটিং সেট আজকে আমরা বানিয়ে দেখাব এর জন্য আজকে আমরা ব্যবহার করব ডাব্লিউ এস টু এইট ওয়ান টু বি মডেলের এই এলইডি স্ট্রিপটি এটি একটি প্রোগ্রামেবল এলইডি স্ট্রিপ এলইডি স্ট্রিপটি নিয়েছি আমি আলি এক্সপ্রেস থেকে এখানে রয়েছে দুই মিটার দুই মিটারে রয়েছে ষাটটি এলইডি যেটার দাম তিনশো টাকা হলেও আমি মাত্র নিয়েছি পঁচিশ টাকায় কিভাবে নিলাম জানতে কমেন্ট করুন এলইডি স্ট্রিপটি থ্রি পিনের প্রথমে রয়েছে গ্রাউন্ড এরপর ডাটা এরপর রয়েছে ভোল্টেজ কানেক্টর সাথে একটি আগে থেকে কানেক্টর দেয়া আছে কিন্তু আমি কানেকশনের সুবিধার্থে এর মাথায় একটি থ্রি পিন কানেক্টর সেট করেছি ব্রেডবোর্ডে কানেক্ট করার জন্য এলইডি স্ট্রিপটিকে কন্ট্রোল করার জন্য আমরা একটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব। এটি হচ্ছে ইএসপি এইট টু সিক্স সিক্স ডিউ ওয়ান মিনি আমরা নিয়েছি আলি এক্সপ্রেস থেকে মাত্র পঞ্চাশ টাকার কাছাকাছি দামে যেটার আসল দাম দুশো টাকার মতো যেহেতু টিভির লাইটটি মিউজিকের তালে রিফ্লেক্ট করবে সেই জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাইক্রোফোন আমি ব্যবহার করছি ম্যাক্স এইট মডেলের এই মাইক্রোফোনটি যেটা নিয়েছি আলি এক্সপ্রেস থেকে এমনিতে দাম নব্বই টাকার মতো হলেও আমার পড়েছে ত্রিশ টাকার মতো ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমরা ব্যবহার করব এক হাজার মাইক্রোফেরাডের পঁচিশ ভোল্টের এই ক্যাপাসিটি কানেকশন দেওয়ার পূর্বে আমাদের মাইক্রো কন্ট্রোলারটিতে প্রোগ্রাম লোড করে নিতে হবে আমরা এর জন্য ডাব্লিউএলইডির ওয়েবসাইট থেকে এই প্রোগ্রামটি লোড করব এই মাইক্রো কন্ট্রোলারটিতে এটার মধ্যে রয়েছে টাইপ সি কানেক্টার যেটা সাহায্যে পিসির সঙ্গে কানেক্ট করেই প্রোগ্রাম লোড করা যায় খুব সহজে কানেকশনের পালা শেষ এবার আমরা পিসিতে ডাব্লিউএলইডির ওয়েবসাইটে যাব ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ইনস্টল ডট ডট লিখে এন্টার করলে এই ওয়েব পেজটি চলে আসবে স্ক্রিনের ঠিক মাঝখানে ড্রপডাউন মেনু সম্বলিত একটি অপশন আছে এখানে ক্লিক করলে বেশ অনেকগুলো অপশন দেখাবে আপনি যদি মিউজিক রিঅ্যাক্টিভ না করেন শুধুমাত্র এলইডি লাইট জ্বলবে সেই ক্ষেত্রে উপরের যে অপশনগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারবেন যেহেতু হচ্ছে আমি মিউজিক রিয়েক্টিভ করব নিচে সাউন্ড রিয়েক্টিভ লেখা অপশন আছে সেখান থেকে জিরো পয়েন্ট থার্টিন ডট ফোর এই অপশনটি আমরা সিলেক্ট করব এরপর ইনস্টল বাটনে যাব এরপর আমাকে পোর্ট সিলেক্ট করতে বলবে পোর্টটি কানেক্ট করার সময় আমাকে পোর্ট এইট দেখিয়েছিল তাই আমি এইট সিলেক্ট করে ইনস্টল বাটনটি চাপব পর স্ক্রিনে দেখাচ্ছে এখান থেকে আমরা ইনস্টল ডাব্লিউএলইডি এস আর এই অপশনটি ক্লিক করব কনফার্ম ইনস্টলেশন করতে ইনস্টল বাটনটি প্রেস করব এখানে সমস্যা হচ্ছে দেখাচ্ছে esp8266 বোর্ড ইজ নট সাপোর্টড গুগল সার্চ করার পর wled এর faq পেজ টি আমরা পেয়ে যাই সেখানে একটি লিংক আমরা পেয়ে যাই যেখান থেকে এটা ইনস্টল করা যাবে ক্লিক করার পর পেজটি চলে আসে এরকম এখানে ড্রপডাউন মেনু থেকে বোর্ডের ধরনটি সিলেক্ট করে সাউন্ড রিঅ্যাকটিভ অপশনটি সিলেক্ট করে নেব এরপর ইনস্টল ক্লিক করব তারপর আগের মতোই বোর্ড এইট সিলেক্ট করে কানেক্ট বাটনে প্রেস করুন কানেক্ট হচ্ছে আমাদের বোর্ডের সঙ্গে এবার চলে আসলো কানেক্ট ইনস্টল অপশনটি ইনস্টল ডাব্লিউ এলইডি অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আসলো আবার কনফার্মেশন এখানে এরপর আমরা ইনস্টল বাটনটিতে আবারও ক্লিক করব এটা ইনস্টলেশন নিচ্ছে দেখা যাচ্ছে এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হ্যাঁ এই তো এটা আগের ডাটা ইরেজ করে এখন ইনস্টলেশন শুরু করে দিয়েছে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা নিচ্ছে দেখি শেষ পর্যন্ত এভাবে আমরা ইনস্টল করতে পারি কি না এর আগে আমি যখন চেষ্টা করেছিলাম ইএসপি থার্টি টু বোর্ড দিয়ে তখন কোনো সমস্যা হয়নি ইএসপি এইট টু সিক্স সিক্স মিনি বোর্ডটি আমি অর্ডার করি এটা সাইজের ছোট হওয়ার কারণে এটা আমি কালেক্ট করেছি আমার টিভির পিছনে মাউন্ট করতে সুবিধা হবে তাই কিন্তু এটাতে আমি এই সমস্যাটি ফেস করি এবং সলিউশনটিও পেয়ে যাই তো আশা করছি এটাতে এবার ইনস্টলেশন আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অলরেডি নাইনটি পার্সেন্ট আপ হয়ে গেছে র্যাপিং আপ দেখাচ্ছে আশা করছি হয়ে যাবে দেখা যাক যেহেতু আগেরবার হয়নি তাই একটু ভয় কাজ করছে হ্যাঁ ফাইনালি হয়ে গেছে এবার আমাদের মাইক্রো কন্ট্রোলারটিতে ওয়াইফাই কানেকশানটি সেট আপ করতে হবে এর জন্য আমরা ফোনের ওয়াইফাই সেটিংসে চলে যাব এখানে দেখাচ্ছে অলরেডি ডাব্লিউ এপি ক্লিক করলে একটি পাসওয়ার্ড চেপে পাসওয়ার্ডটি হবে হচ্ছে ডাব্লিউ এল এটা দিয়ে আমরা যখন ওকে করব তখনই আমাদের বোর্ডটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আমরা এই যে নামটি দেখাচ্ছে ডাব্লিউলিডি এপি এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলেই এটার যে ইন্টারফেসটি আছে সেটি চলে আসবে সেখান থেকে আমরা ওয়াইফাই সেট আপ করতে পারবো এখানে ওয়াইফাই সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছি স্ক্রিনের মাঝখানে এটাতে ক্লিক করলেই আমরা পাসওয়ার্ড এসএসআইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশনটি চলে আসবে এখানে এস এস জায়গায় আপনার ওয়াইফাই এর নামটি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি কানেক্ট করার জন্য এখানে আর কোনো অপশনে দেখি আর কিছু করতে হবে কি না তেমন কোনো আর কিছু নেই আমরা সেভ এবং কানেক্ট দিয়ে দেব বাস কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে চাইলে আমরা ফোনে অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেখান থেকে কন্ট্রোল করতে পারি অথবা আমরা আমাদের পিসির ব্রাউজারে আমার যে ডাব্লিউলডির আইপি যেটা আমরা সেট করেছিলাম এখান থেকে আমরা কানেক্ট করে নিব আইপিটি দিয়ে আমরা যদি এন্টার করি ব্রাউজারে তাহলে এরকম একটি ইন্টারফেস আমাদের চলে আসবে এখানে পুরো ড্যাশবোর্ড যেটার মাধ্যমে আমরা এলইডিটাকে টাকে কন্ট্রোল করতে পারবো এখানে কিছু কনফিগারেশন করতে হবে এলইডি ইডি সেট করে নিতে হবে এটার জন্য আমরা কনফিগ যে অপশনটি আছে এখানে যাব কনফিগে গিয়ে তারপর হচ্ছে এলইডি প্রিফারেন্স এখানে ক্লিক করব। এখানে আমাদের নাম্বার অফ এলইডি দেখাচ্ছে আমরা শুরুতে বলেছিলাম আমাদের সাইট টি এলইডি আমরা এখানে নাম্বার অফ এলইডি সাইট লিখে দিব এরপর এখানে কত এম্পিয়ারে চলবে ম্যাক্সিমাম সেটা আমরা লিখে দেবো আমরা দু এখানে দিয়ে দিচ্ছি মানে টু এম্পিয়ারের চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টার আমরা ইউজ করতে পারি এখানে জিপিআইও পিন সিলেক্ট করতে হবে এটা অলরেডি দুই দেওয়া আছে তাই আর কোনো চেঞ্জ করলাম না এবার আমরা চলে আসব কানেকশন পার্টে আপাতত আমরা ব্রেডবোর্ডে কানেকশন করব এর পরবর্তীতে সেটা ফাইনাল কানেকশনে যাবে এখানে আমরা এলইডি থেকে যে তিনটি পিন এসছে এখান থেকে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ ব্রেডবোর্ডের পাওয়ার টার্মিনালে কানেক্ট করেছি আর অবশিষ্ট রইল শুধু ডেটা পিন যেটা আমরা পরে কানেক্ট করব আর এদিকে মাইক্রোফোন থেকেও তিনটি কানেকশন এসছে পজিটিভ নেগেটিভ এবং হচ্ছে ডেটা পিন আমরা হচ্ছে এই মাইক্রোফোন থেকে যে পজিটিভ কানেকশনটা সেটা আমরা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারের থ্রি ভি থ্রি যে কানেকশনটি মানে থ্রি ভোল্টের যে পিনটি আছে এখানে কানেক্ট করব আর গ্রাউন্ড পিনটি হচ্ছে এই পাশে আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দেব আর ডাটা পিনটা আমরা কানেক্ট করব এ জিরো কানেকশনে এলইডি থেকে আসা ডাটা পিনটি আমরা কানেক্ট করব হচ্ছে ডি ফোর পিনে এই ছোট ডি ওয়ান মাইক্রো কন্ট্রোলারে সবগুলো পিন নেই ইএসপি থার্টি টু এর মতো বা ইএসপি টু সিক্স এর মতো এখানে ডি ফোর পিনটি হচ্ছে আমাদের জিপিআইও পিন টু এখানে আমরা কানেক্ট করলাম এবার পাওয়ার কানেকশনের পালা খুব সিম্পল ভাবে আমি পাওয়ার দিয়েছি এটা চেক করার জন্য আমি ইউএসবি টাইপ সি কানেক্টরের মাধ্যমে বোর্ডের সরাসরি পাওয়ার দিয়েছি যেটা আমরা কানেক্ট করলে ইজিলি চলে আসে পাওয়ার আর এর পরবর্তীতে আমি হচ্ছে এই পাওয়ারটুকু এনাফ না তাই আমি হচ্ছে আলাদা পাওয়ার দিচ্ছি পাওয়ার দিচ্ছি সেটা হচ্ছে এলইডি স্ট্রিপে সরাসরি পজিটিভ নেগেটিভ কানেক্ট করছি ব্রেড বোর্ডে লাইটটি কিন্তু জ্বলে উঠেছে এবার এটা সেটিং করার পালা এখানে ইচ্ছা মতো আপনার কালার দা চেঞ্জ করা যাবে এখানে যখন হচ্ছে আমরা গ্রিন সিলেক্ট করে দিলাম সঙ্গে সঙ্গে এটা গ্রিন হয়ে গেল এটা আপাতত সলিড আছে এটা যখন আমরা নিচের যে কোনো অপশন মিউজিক রিয়েক্টিভ যেমন একটি অপশন সিলেক্ট করে দিলাম দেখুন এটা আমার কথার সঙ্গে সঙ্গে এটা রিফ্লেক্ট করছে অলরেডি আমি কথা বললেও এটা জ্বলতে থাকবে এবার এটাকে টিভির পিছনে সেট করে চেক করে নেবার পালা দেখুন এটা মিউজিকের তালে খুব চমৎকারভাবে এটা রিফ্লেক্ট করছে খুবই চমৎকার লাগছে দেখতে সিনেমেটিক একটা ভিউ পাওয়া যাচ্ছে সিনেমা হলে ঠিক এরকম লাইটিং সিস্টেম থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য কেমন হল আমার এই প্রজেক্টটি আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আরও নতুন নতুন প্রোজেক্ট নিয়ে আমি কাজ করব